ভেবেছিলাম খেলা হবে কিছু না হোক অন্তত হাড্ডাহাড্ডি লড়াইটা হবে দিনের শেষে হয়তো হেরে যাবে অল্প মার্জিন হলেও হেরে যাবে কিন্তু লড়াইটা দেওয়ার চেষ্টা করবে শাসক দল কিন্তু গত দু চার দিনের ঘটনা প্রবাহ যা দেখাচ্ছে তাতে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন সকলেই এরকম হাল ছেড়ে দেবেন এরকম অসহায় হয়ে যাবেন এবং খেলার বহু আগেই কার্যত হারটা স্বীকার করে নেবেন এটা আমি ভাবতে পারিনি এবং যারা ভাবছিলেন যে এবারে নির্বাচনে ওই সর্বোচ্চ প্রভাবশালী গ্রেপ্তার হলে তবে তার একটা এফেক্ট নির্বাচনে পড়বে বা পড়বে না সেই জায়গায় আর কিন্তু অবস্থা নেই এখন যে সেনারিও দাঁড়িয়েছে তাতে গ্রেপ্তার হোক চাই না হোক কার্য তো হাল ছাড়ার অবস্থা শাসক দলের কেন বলছি এই কথা বহু বহু কারণ আছে আমি সাত সাতখানা কারণ তুলে নেবো যেটা লাস্ট দু তিন দিনে ঘটেছে এবং যেখান থেকে অসহায়তার ছবিটা স্পষ্ট ফুটে উঠছে তার থেকেও বড় কথা হাল ছেড়ে দিয়ে যা হবে আর কিছু করার নেই হাতের বাইরে ম্যাচ এই ভাবমূর্তিটা আর কাটিয়ে উঠতে পারছে না ফলে যদি ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের এই অবস্থা হয় তাহলে দলের কর্মী সমর্থকদের কি অবস্থা শেষ পর্যন্ত ভোটের ময়দানে থাকবেন তো তারা কোন বিষয়ে আলোচনা করছি পুরোটা ব্যাখ্যা করব শেষ অবধি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা গত তিন চার দিনে এই রাজ্যের রাজ্য রাজনীতিতে অনেক কিছু পলিটিক্যাল ডেভেলপমেন্ট ঘটেছে এবং সেখানে বিজেপির যে আগ্রাসন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে রাজ্য সরকার ঘিরে যাচ্ছে কোর্টে ধাক্কা লাগছে আমি সেই প্রসঙ্গে যাবই না আমি যে বিষয়গুলোতে কথা বলতে চাইছি সেটা পিওর পলিটিক্যাল এবং সবটাই শাসক দলকে ঘিরে হচ্ছে এবং সেখান থেকেই প্রতি ছত্রে ছত্রে যেভাবে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের অসহায়তা খড়কুটোকে আঁকড়ে ধরে বাঁচার মরিয়া চেষ্টা আসছে সেই পয়েন্টগুলি আপনাদের সামনে জাস্ট তুলে ধরা চেষ্টা করছি প্রথম যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মরা ইস্যুকে হাতিয়ার দেখুন এই রাজ্যে শাসক দলের যে ভোট ব্যাঙ্ক বিভিন্ন নির্বাচনী বৈতরণী পেরিয়ে যাওয়া সেখানে ভোট লুট বা মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না দেওয়া এইসব অভিযোগগুলো তো ছিল সে তার বাইরে যেটা মূলত ভোট ব্যাঙ্ক ছিল সেটা হচ্ছে দুটি একটা হচ্ছে মুসলিম ভোট ব্যাংক আর আরেকটা হচ্ছে মহিলা ভোট ব্যাংক এই মুসলিম ভোট ব্যাঙ্ক বহুদিন আগেই হাত থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে পঞ্চায়েত নির্বাচনে যেখানে যেখানে ভোট হয়েছে সেইখানে সেইখানেই কিন্তু দেখা যাচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায় কিন্তু মুখ ফেরাতে শুরু করেছে ফলে সেটা নিয়ে আতঙ্ক ছিল এবং সেই কারণেই কংগ্রেস সিপিএমের হাতে পায়ে ধরে একটা জোট করার প্রচেষ্টা আমরা দেখেছি কিন্তু যেটা মহিলা ভোট ছিল যেটাকে ওই ভাতা ভিক্ষা দিয়ে মাসের শেষে পাঁচশো হাজার টাকা ধরিয়ে দিয়ে নিজেদের দিকে করে রেখে দেওয়া হয়েছিল সেই ভোট ব্যাঙ্কটা কিন্তু স সন্দেশখালীর পর বেরিয়ে গেছে কেননা সন্দেশখালীর মা বোনেরাই প্রশ্ন তুলে দিয়েছেন যে পাঁচশো হাজার টাকা ধরিয়ে দিয়ে তৃণমূল নেতাদের মনোরঞ্জন করার জন্য মহিলাদের ব্যবহার করা হচ্ছে এই যে ভয়ঙ্কর সেন্সেবল জায়গাটা এটা কিন্তু কফিনে শেষ পেরে পুঁতে দেওয়ার মতো মতো যথেষ্ট কেন এই কারণেই দেখবেন কালকে ভাইস ক্যাপ্টেন একটা মিটিং করেছিলেন দলের সমস্ত সব সাংসদ বিধায়ক ব্লক সভাপতি সবাইকে নিয়ে নাকি করেছিলেন শুনলাম আমি অত খেয়াল করিনি কিন্তু যেটুকুনি সংবাদ মাধ্যমে খবর এলো সেখান থেকে দেখলাম তিনি গুরুত্বপূর্ণ দুটো ডিসিশন নিয়েছেন মানে দলকে করতে বলেছেন তার মধ্যে একটা তিনি জানিয়েছেন যে সন্দেশখালী নিয়ে বিজেপি এত কথা বলছে অথচ তাদের দল ওই সংসদীয় দল বা পরিষদীয় দল যখন দিল্লিতে গিয়েছিল এই একশো দিনের কাজ আর আবাস যোজনার বকেয়া টাকা তুলে আনার জন্য তখন সেইখানে দিল্লি পুলিশ তাদের মহিলা কর্মীদের উপর বা মহিলা জনপ্রতিনিধিদের উপর যে অত্যাচার করেছে যারা প্রবীণ রাজনীতিবিদ রয়েছেন তাদের উপর যে অত্যাচার করেছেন সেইটা নিয়ে ময়দানে নামতে হবে আচ্ছা বলুন তো কবেকার ঘটনা সেটা সেই ঘটনার কী ইম্প্যাক্ট আছে সেই আন্দোলন দিয়ে কি সন্দেশখালীর রাগ খুব আগুনকে চাপা দেওয়া যাবে যদি সেটা একটা বড় ইস্যু হতো তখন তো সেই নিয়ে সেই সময়ই আলোচনাটা হতো সেই সময়ই আন্দোলনটা হতো সেই সময় আন্দোলনে কোনো ইম্প্যাক্ট পাওয়া যায়নি কিন্তু তার মানেটা কি হাতে আর কোনো ইস্যু নেই কোনো পজিটিভ পয়েন্ট নেই সেই জন্য সেই কবেকার পুরনো হাকে খুঁচিয়ে তুলে একটা মরিয়া প্রচেষ্টা যে যদি যদি রাজ্য রাজনীতিতে ভেসে টাকা যায় যদি সন্দেশখালীকে কাউন্টার করা যায় এতদিনের পুরনো মরা ইস্যু খুঁচিয়ে তুলে সত্যিই কি বাঁচা সম্ভব অর্থাৎ হাতে যে কোনো ইস্যু নেই হাতে যে কোনো পজিটিভ তাস নেই যেটা দিয়ে বাংলার জনমনসে একটা কোনো পজিটিভ ছবি এই দলটা তুলে ধরা যায় সেটা কিন্তু শাসক দল নিজে থেকেই নিশ্চিত হয়ে গেছে এই জন্য এতদিনের পুরনো ইস্যুকে তুলে আনা হচ্ছে শুধুমাত্র তাই নয় দু নম্বর পয়েন্টটা দেখুন দুর্নীতি কার্যত স্বীকার করে নেওয়া এতদিন বলা হচ্ছিল যে দলে কেউ একজন দুজন এদিক ওদিক করতে পারে কিন্তু তা বলে পুরো দলটাকে চোর বলা হবে অর্থাৎ এই বিজেপি সহ অন্যান্য বিরোধী দল যে জায়গাটা চোর 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 আওয়াজ তুলে দিয়েছে সেটা জনমানুষে কিন্তু গাঁদতে শুরু করে দিয়েছে এবং একের পর এক তৃণমূল নেতা মন্ত্রীর যে ছবি সামনে আসছে তাকে যতই রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হোক না কেন আলটিমেটলি কি দেখা যাচ্ছে সাধারণ মানুষ বিশ্বাস করতে শুরু করেছে এরা সত্যিই চোর নয় এরা ডাকাত আর সেই জন্য কালকে ওই যে একশো দিনের টাকা যেটা রাজ্য সরকার নিজে থেকেই দেবে কোথা থেকে দেবে ভগবানই জানে রাজ্যটাকে যে আর কতখানি দেউলিয়া করবে এরাই জানে তো তার জন্য নাকি সারা রাজ্য জুড়ে একটা প্রচুর তিন হাজার চার হাজার ক্যাম্প করা হবে এবং সেখান থেকে এইটাকে যাতে সুষ্ঠুভাবে সবাই পায় সেটার ব্যবস্থা করা হবে বলা হয়েছে কিন্তু সেইটা বলতে গিয়ে ভাইস ক্যাপ্টেন বলেছেন যে দেখবেন খেয়াল রাখবেন কোথাও যেন কেউ দুর্নীতি আঙুল তুলতে না পারে অর্থাৎ এই যে এতদিন বিজেপি যে অভিযোগটা করছিল যে কেন্দ্র টাকা আটকে দিয়েছে এই জন্য নয় যে কেন্দ্র এই রাজ্যের প্রতি প্রতিহিংসামূলক কোনো আচরণ করছে এই রাজ্যে যে টাকাটা পাঠানো হচ্ছিল সেই টাকার হিসেব দেয়নি কেননা এই তৃণমূল এবং এই প্রশাসনের একটা বড় অংশ সেই টাকাটা গরিব প্রান্তিক মানুষের কাছে পৌঁছনোর বদলে তারাই চুরি করে নিয়েছে এতদিন ধারণাটা ছিল সেই চুরিটা মাঝপথে হয়েছে টাকা যাওয়ার সময় হয়ে গেছে কিন্তু সন্দেশখালী যে মুখোশটা খুলে দিয়েছে সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে টাকা তো অ্যাকাউন্টে পৌঁছেছে কিন্তু তারপর ওই লোকাল লেভেলে যে তোলাবাজগুলো রয়েছে তারা গেছে ভয় দেখিয়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি করে সেই টাকা তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তাদের হকের পাওনায় অ্যাকচুয়ালি ফুলে ফেঁপে কলা গাছ নয় বটগাছ হয়ে গেছে তৃণমূলের নিচে নিচুতলার নেতারা এখন যেহেতু পঁচিশ পঁচাত্তরের ফর্মুলা জানা আছে এটা কি তারা একা করেছেন এটা কি প্রশাসন কিছু জানতো না এটা কি দল কিছু জানতো না সেই প্রশ্ন তো উঠে যেতে শুরু করে দিয়েছে ফলে সাধারণ মানুষের মনের মধ্যে গেঁটে গেছে এরা সবাই চোর এদের উপর আর বিশ্বাস রাখা যায় না আর সেই জায়গাটাকে এবার দলও মানতে শুরু করে দিয়েছে বলেছে দেখবেন কোথাও কোনো দুর্নীতি যেন না হয় এই নিয়ে কেউ যেন আঙুল তুলতে না পারে অর্থাৎ এই নিয়ে যে আঙুল উঠছে এবং সেটাকে যতই জোর গলায় ওই সাড়ে তিন বছরের জেলখাটা আসামিকে দিয়ে এটা ডিফেন্ড করানোর চেষ্টা করা হোক না কেন আলটিমেটলি মানুষ কি ভাবছে মানুষ কি বুঝছে এবং সেটার জন্য কি জনমত প্রকাশ করার জন্য তারা তৈরি আছে এটা দলও বুঝে গেছে অসহায়তার ছবি একদম স্পষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র তাই নয় তারপরে দেখুন ব্যাঙের লাথি খাওয়া এই দলটার এমন অবস্থা হয়ে গেছে যে পারছে ব্যাং চামচিকে এসে লাথি মেরে চলে যাচ্ছে কেন বলছি এই কথাটা এতদিন খুব গর্ব করে বলতো দলে একটাই পোস্ট সব কটা ল্যাম্প পোস্ট একজনই সর্ব সবকটা আসনে প্রার্থী বিয়াল্লিশ আসনে তিনিই প্রার্থী তিনিই প্রধানমন্ত্রী হবেন দুশো চুরানব্বই আসনে তিনিই প্রার্থী তাকে দেখে ভোট দিন অথচ দেখুন এক একজন আসছে যারা এলিবেলি মোহাম্মদ আলীর বাইরে কিছু নয় তারা এসে অবধি কার্যত বলছে আমরা ছেড়ে দেবো চলে যাব, তাদের হাতে পায়ে ধরে থামানোর চেষ্টা না যেও না কেন যাচ্ছ কি ব্যাপার কোথায় অসুবিধা ওর সঙ্গে অসুবিধা ওকে সরিয়ে দিচ্ছি তুমি থাকো অর্থাৎ এই মুখটা দিয়ে আর চলছে না এখন মুখোশের সন্ধান করতে হচ্ছে কিছুদিন আগেই আমরা দেখলাম ঘাটালের যিনি অভিনেতা সাংসদ রয়েছেন সেই দেব দীপক অধিকারী তাকে আটকানোর জন্য কি আপ্রাণ চেষ্টা এবার ভাইস ক্যাপ্টেন বৈঠক করছেন এবার ক্যাপ্টেন বৈঠক করছেন যার বিরুদ্ধে যিনি অভিযোগ তুলছিলেন তাকে সরিয়ে দেওয়া হচ্ছে কী প্রার্থী করা হবে ঘোষণা করে দেওয়া হচ্ছে তিনি একটা ঘাটাল মাস্টার প্ল্যান চান সেটা কি রাজ্য সরকারই করে দেবে এই যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে আচ্ছা যদি তিনি এতই সৎ হবেন তাহলে যিনি থার্টি পারসেন্ট কাঠমানির অভিযোগ তার বিরুদ্ধে এফআইআর করলেন না কেন আসলে সবাই সবটা জানে কি হচ্ছে শুধুমাত্র সেই নয় এই যাদবপুরের অভিনেত্রী সাংসদ যিনি রয়েছেন তিনি গেলেন গিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে পদত্যাগপত্র দিয়ে চলে এলেন বললেন আমি আর ভোটে দাঁড়াবো না আমি আর রাজনীতি করব না আমার দিকে আঙুল আমি চাইছি না এদিকে এক মাস আর বাকি নেই লোকসভা ভোটের যদি পদত্যাগ করতেই হয় এই রাজ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে পদত্যাগের কি সম্পর্ক আছে তাকে তো পদত্যাগ করতে হবে লোকসভা স্পিকারের কাছে সেখানে যাচ্ছেন না বার্তাটা স্পষ্ট যে আমার কিছু স্পষ্ট ডিম্যান্ড আছে সেগুলো ফুলফিল করো অর আমি যাবো আর আমি গেলে এই সিটটাতে তোমরা গাড্ডায় পড়বে যে পারছে এসে এই যে পলিটিক্সটা করছে এবং সেই জায়গায় দল পুরো থরহরি কম্প হয়ে যাচ্ছে বলতে পারছে না ঠিক আছে ভাই তুমি যাও না আমার ছবি আমার আশীর্বাদ না থাকলে পাশে জোড়া ফুলের লোগোটা না থাকলে কেউ এই রাজ্যে জিততে পারে না এই মিত ভেঙে চুরে চুরমার হয়ে গেছে সেই জন্য পদত্যাগ যাচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে এবং তিনি সেটা অ্যাকসেপ্ট করতে পারছেন না তিনি বোঝানোর চেষ্টা করছেন কথা শোনানোর চেষ্টা করছেন এই যে জায়গাটা তৈরি হচ্ছে যে পার্শ্বে এসে প্রেশারটা ক্রিয়েট করছে আমি তো আমি তো শুনলাম এক বিধায়ক রয়েছেন কলকাতা উত্তরে যার নাম ভেসে আসছিল প্রার্থী হিসেবে তার নাম আর শোনা যাচ্ছে না কেননা পুরনো সাংসদকেই নাকি টিকিট দেওয়া হবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই নাকি সেখানে টিকিট দেওয়া হবে এমনটাই শোনা যাচ্ছে তার ফলে তিনি তার ঘনিষ্ঠ মহলে প্রকাশ্যে বলতে শুরু করে দিয়েছেন তাকে যদি বিজেপি টিকিট অফার করে তিনি নাকি দলবদল করে চলে যাবেন এতখানি জায়গা সঙ্গীন হয়ে গেছে আমার কাছে বহু নেতার ফোন আসছে যে সত্যিই এরকম কোনো ব্যাপার আছে বিজেপিতে গেলে এরা টিকিট পাবে না সেটা বিজেপির ব্যাপার আমি জানি না কিন্তু এই যে প্রেশার ক্রিয়েটটা করছে তার মানে ভাবুন অসহায়তাটা কোন জায়গায় ফুটে উঠছে শুধুমাত্র তাই নয় আরেকটা জিনিস দেখুন পয়সা ছড়িয়ে ভোট অর্থাৎ এই যে আগামী তিনশো বছরের কাজ করে দিয়েছি উন্নয়ন করে দিয়েছি কোথাও কোনো অসুবিধা নেই সরা সারা বাংলা আমার সঙ্গে আছে সব কিছু ভেসে গেছে এখন কি হচ্ছে প্রথমে ভাইস ক্যাপ্টেন তার জায়গায় বার্ধক্য ভাতা চালু করলেন পয়সা ছড়িয়ে একটা ভোট কেনার চেষ্টা সেই মডেল যদি সাকসেসফুল হয় তার ফলে একশো দিনের কাজের টাকা দিয়ে দাও এই যে টাকা ছড়িয়ে নেওয়ার কথা আরে ভাই আপনি উন্নয়ন করেছেন আপনি বিজেপি বিরোধী সবথেকে বড় মুখ আপনি এই রাজ্যের একমাত্র কাণ্ডারি যিনি এই রাজ্যটাকে বাঁচাতে পারেন অন্য কেউ এলে ক্ষমতায় এলে সর্বনাশ হয়ে যাবে তার মানে মানুষ এই কথা আর মানছে না মানুষের হাতে ভোটের আগে কিছু পয়সা পৌঁছে দাও যদি সেই সেই জায়গা থেকে সহানুভূতির ভোটটা পাওয়া যায় যে আরে বাবা এরা তো কিছু টাকা দিয়েছে এদেরকেই শেষ পর্যন্ত ভোটটা দেবো এই যে জায়গাটাই চলে আসা এটা তো অসহায়তার চরম লক্ষণ এর পাশাপাশি আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চোরেদের টাটা বাই বাই করে দিতে হচ্ছে যাদেরকে এতদিন বুক ফুলিয়ে বলা হচ্ছিল আমি বিশ্বাস করি না এরা চুরি করেছে এরা করতে পারে এদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা করছে এইভাবে হবে না বিদেশ সম্মান দিয়ে বার করে আনবো দেখুন একে 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 সবাইকে ছাড়তে শুরু করেছে পার্থকে ছাঁটা হয়েছিল এখন বালুকেও ছাটা হচ্ছে পার্থর ক্ষেত্রে না হয় বলা হয়েছিল যে ওই টাকা পয়সার পাহাড় দেখা গেছে সেই জায়গা থেকে একটা দলের ইমেজ খারাপ হচ্ছে কিন্তু সাড়ে তিন মাস ধরে বালুকে রেখে দেওয়া হয়েছিল মন্ত্রী হিসেবে একটা গোয়ারতুমির জায়গা যে রাখবো করবো দেখি কে কি করতে পারে যা ক্ষমতা আছে করে নাও এই যে জায়গাটা এটা যে মানুষ ভালোভাবে নিচ্ছে না মানুষ এদেরকে বিসর্জন দেওয়ার জন্য তৈরি হয়ে যাচ্ছে এই জায়গাটা বুঝে গিয়ে একটা একটা কথা বলার চেষ্টা করা হচ্ছে বালুকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আবার সেই অসহায়তার জায়গাটা স্পষ্ট যদি এতটাই কনফিডেন্স থাকতো নিজের জায়গাতে কিন্তু একদম সঠিক থাকতে পারতেন পারছেন না মানুষের পারসেপশান যেটা চাইছে সেই পারসেপশানটাকে সম্মান দিয়ে একটা কিছু করার চেষ্টা করছি একটা আইওয়াজ করার চেষ্টা করছি অসহায় ছবি স্পষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ লড়ার মতো জায়গায় নেই আর একটা জিনিস দেখুন কিছুদিন আগে হচ্ছিল দ্বন্দ্ব নবীন প্রবীণ দ্বন্দ্ব কালীঘাট ভার্সেস ক্যামাক স্ট্রিট কথার বিবৃতির অনেক কিছু হচ্ছে একটা একটা হাওয়া ঘোরানোর ছবি দেখো দলের একটা অংশ হয়তো খারাপ আর একটা অংশ ভালো করতে চাইছে আমাদের মধ্যে দ্বন্দ্ব আছে এখান থেকে একজন একনাথ সিন্ডা তৈরি হতে পারে অনেক কিছু বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে সুপার ফ্লপ মানুষ বুঝে গেছে সবটা সাজানো নাটক তাই সেই নাটকের ইঙ্গিত আমি শুধুমাত্র আমার কেন্দ্রে পড়ে থাকব। আমার যে আন্দোলন আছে সেটাকে থামিয়ে দেওয়া হচ্ছে সব কিছু করে এক জায়গায় চলে আসার চেষ্টা একসঙ্গে বৈঠক করা পুরো দায়িত্ব নেওয়া অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই সব করে এই নাটকগুলো করে আর মানুষের মনটা ভোলানো যাবে না আর খেলাটাকে ঘোরানো যাবে না আর সর্বশেষ যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লুকোচুরি খেলার শেষ করে দেওয়া হলো একটা সময় দেখা যাচ্ছিলো ক্যাপ্টেন যখন এগিয়ে যাচ্ছেন ভাইস ক্যাপ্টেন অন্তরালে চলে যাচ্ছেন আবার ভাইস ক্যাপ্টেন যখন এগিয়ে যাচ্ছেন ক্যাপ্টেন অন্তরালে চলে যাচ্ছেন একটা কোথাও দ্বন্দ্ব আছে আমি এই চাইছি আমার সঙ্গে এই প্রবলেম রয়েছে না ও সব শেষ একসঙ্গে ময়দানে নামো এ এই দিকটা দেখবে এ এই দিকটা দেখবে কিন্তু একসঙ্গে থাকতে হবে ওইভাবে দেখিয়ে আর কোনো রকম কিছু হবে না মানুষ আমাদের ক্রমশ ক্রমশ বিসর্জন দিচ্ছে আমাদের ক্রমশ ক্রমশ পরিত্যাগ করছে তাই এক সঙ্গে এসে লুকোচুরি খেলাটা শেষ করে এবার একটা শেষ মরিয়া চেষ্টা করছি একটা বার্তা দেওয়ার চেষ্টা করছি কর্মীদের এখনও ধরে রাখার চেষ্টা করছি জনগণকে এখনও বার্তা দেওয়ার চেষ্টা করছি কিন্তু কিন্তু এই যে জিনিসগুলো হচ্ছে তা থেকে একটা জায়গায় স্পষ্ট হয়ে যাচ্ছে খেলা আর হাতের কাছে হাতের ধারে কাছে নেই শেষ এবার যে কোনো দিন যদি ভোটটা ঘোষণা হয় শুধু মানুষের নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করাটাই সময়ের অপেক্ষা আর তারপর তারপর যদি সিঙ্গেল ডিজিট হয়ে যায় রাজ্য পার্টি কে রাখা যাবে না যার সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে সব থেকে বেশি সামরিক বাহিনী আসছে এই রাজ্যে সেখানে সেটাকে ডিপ্লয় করা হবে পঞ্চায়েত বা পুরসভা ভোটের স্টাইল ভুলে যান একুশের নির্বাচনে যে গণনা যেটা নিয়ে বহু প্রশ্ন হয়েছে একুশের ভোটের পরে যে ছবিটা তুলে এসেছিল যে যদি আমরা জিতি যদি আমরা ক্ষমতায় থাকি কিভাবে কি করতে পারি সেই সমস্ত কিছু কিন্তু ইতি হতে চলেছে মানুষ অনেক সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে নিজের অধিকারটা প্রয়োগ করতে পারবে ভোট লুটেরারা অ্যাক্টিভ হতে পারবে না পঞ্চায়েতের মতো বোমা বারুদ দিয়ে কিছু করা যাবে না অত্যন্ত কঠোর একটা জায়গা হতে হচ্ছে ফলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে যে ছবিটা উঠে আসবে মানুষ নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারলে যে ছবিটা উঠে আসবে সেই জায়গা থেকে ডিফেন্ডটা করব কি করে ওই যে করুণ পরিণতিটা হবে সিঙ্গেল ডিজিটের দল নেমে যেতে পারে সেই সম্ভাবনা উঠে আসছে তখন কিভাবে আগে আগামী দিনটা চালিয়ে নিয়ে যাব দলটা তো টুকরো টুকরো হয়ে যাবে এক দল রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে নেবে একদল অন্য দলে ঝাঁপ দেওয়ার চেষ্টা করবে সরকারটা মেজরিটি হারাবে সেই জায়গায় কর্মী সমর্থকদের ধরে রাখা যাবে না কি অবস্থা হতে চলেছে সেই সেই ছবিটাই কিন্তু ছত্রে ছত্রে প্রতিটা ডিসিশনে প্রতিটা ইঙ্গিতে উঠে আসছে আর তাতেই তাতেই কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে খেলা অনেক দূরের কথা জবরদস্ত খেলা অনেক দূরের কথা এবারে খেলা শুরু হওয়ার আগে কার্যত সারেন্ডারের ইঙ্গিত আর কোনো বোধায় আসা নেই আপনারা কী বলবেন সত্যিই কি এই পয়েন্টগুলো ভ্যালিড নাকি এর বাইরেও অন্য কোনো পয়েন্ট আছে কোথাও বোঝার ভুল হচ্ছে এখনও কনফিডেন্ট আছে এবং ভোট হলে সেটাই দেখিয়ে দেবে খাসপুল শিবির উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার